হ্যালো, আমার আপনাদের নিয়ে চলে এসেছি আজকে পাঁচমিশালির এই সুন্দর ছোট্ট টেরেস গার্ডেনে। আপনাদের আগের সপ্তাহতেই বলেছিলাম না যে আমরা বসে একটা প্ল্যান করছি যে পাঁচমিশালির এই অফিসটা ডেকোরেশনটা খুব পুরনো হয়ে গেছে, তাই নতুন করে আমরা সাজাবো অফিসটাকে, একদম নতুন লুক দেবো, নিউ ইন্টেরিয়র হবে। আর আপনাদের বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেই জন্যে আজকে আপনাদের নিয়ে যাব কাজ কীরকম হচ্ছে সেটা দেখানোর জন্য। কাজ হয়েছে, এগিয়েছে না এগিয়েছে সমস্ত কিছু আপনাদের আমরা দেখাবো। দেখা যাক কি হয়েছে। এই দেখুন আমাদের কাজের জিনিস আসতে শুরু করে দিয়েছে। এটা কোনো একটা ড্রয়ার বা কিছু কাজে আসবে। প্লাই আসতে শুরু করে দিয়েছে, যেগুলো দিয়ে আমাদের যে উডেন ফার্নিচার বা এই সমস্ত কাজগুলো হবে সেগুলো আপনারা দেখতেই পাবেন খুব শিগগিরই, যে এগুলো দিয়ে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। অত ব্যস্ত হচ্ছেন কেন, ধীরে ধীরে আসুন না আমার সামনে, ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি হচ্ছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম না এইখানটা পুরো গ্রিন স্ক্রিন তৈরি হবে? দেখুন অ্যাকর্ডিং টু এখানটা পুরো আমাদের গ্রিন পেইন্ট করে দেওয়া হয়েছে। আর আপনাদের বলেছিলাম যে এই রুমটাকে আমরা স্টুডিওতে কনভার্ট করবো, ডিসাইড করেছি। আর অফিসটা আমাদের শিফট হয়ে যাচ্ছে ওই দিকে, তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এরকমভাবে জিনিসটাকে স্টুডিও সেট আপ দিয়েছি। ইন্টেরিয়র আরও কিছু কাজ এখনো বাকি আছে, ডিটেলস সেগুলো আপনাদের দিতে থাকবো, বলতে থাকবো, যেরকম যেরকমভাবে আপনারা সব দেখতে পাবেন। এবার দেখা যাক যে ওদিকে অফিস যে শিফট হচ্ছে তার কি প্রেপারেশনস নেওয়া হচ্ছে। দেখলেন না যেসব ফ্লাই আসছিল, তারপরে এখানে ড্রয়ার্স আসছিল, তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, পুরো মেসি হয়ে আছে, সমস্ত জায়গায় কাঠের গুঁড়ো রয়েছে, এখানে স্ক্রু টু সমস্ত পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে জায়গাটা, বেশ মজা লাগছে, নতুন কিছু একটা তৈরি হচ্ছে না। এখন তো সেরকম আপনারা কিছু বুঝতে পারবেন না, তবে খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন যে কীরকম কীরকমভাবে কী কী এগোচ্ছে। এটা যে আপনারা দেখছেন যে ট্রেনটা তৈরি হয়েছে, এটা নিয়ে কী তৈরি হতে চলেছে, কীরকমটা দেখতে হবে সেগুলো আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। আজকে আমাদের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি আমাদের অফিসটা খুব অপমান ছোটো অফিস আমাদের, তো সেই জন্য সবাই একসঙ্গে আমরা এখানে করতে পারছি না। এদিকে কাজ চলছে, এদিকে কথাবার্তার আওয়াজ হচ্ছে, সব কিছু হচ্ছে, তো সেই জন্যে না মানে কথা শুনতে বা কাজ করতে বসার জায়গার প্রবলেম, এই জন্য আমরা শিফট ওয়াইজ কাজ করছি। আজকে যেরকম আমরা দু একজন এসেছি, কালকে আবার আপনারা মমিতা দিকে পাবেন, তখন আবার আমি পারবো না আপনাদের বাকিগুলো দেখাতে আরও কী কীভাবে কাজ এগোবে, আজকে কতটা কাজ মানে কোথায় এন্ড হবে, কালকে আবার কী কী কাজ হবে সেগুলো মমিতা দিয়ে আপনাদের দেখাবে। তাহলে বেশ করে দাঁড়িয়ে যে জায়গাটা আমাদের মেন অফিস হবে এবং আমাদের প্রত্যেকের জন্য একটা করে ওয়ার্ক স্টেশন হবে সেটা হচ্ছে এই জায়গাটা, প্রত্যেকের জন্য এক একটা করে পার্ট। এটা হচ্ছে আমাদের কাজ করার জায়গা, এবং নিচের জায়গাটা হচ্ছে আমাদের ব্যাগ এবং পা রাখার জায়গা, খুব বেশ বড় চড়া টড়া না, মনে হচ্ছে মানে পালে শুয়ে রাখছে ছোঁয়া যায় কি। আর এখানে প্ল্যাটফর্ম, প্রত্যেকের চার্জিং স্টেশন রয়েছে। আর এখানে আমাদের একটা দেখতেই পাচ্ছেন একটা ছোটো বক্স মতন করা হয়েছে, বুঝতেই পারছেন মহিলা কেন্দ্রিক অফিস তো, তাই ছোটোখাটো জিনিস আমাদের অনেক কিছু থাকে, এই চুলের ক্লিপ পড়লো ঢুকিয়ে ফেললাম, চার্জার ঢুকিয়ে ফেললাম, স্ট্যান্ড ঢুকিয়ে ফেললাম, অনেক কিছু থাকবে, সে কী কী থাকবে সেগুলো আপনাদের পরে জানাবো। আর ওইখানে আমাদের ওয়াইফাই রাখার একটা জায়গা করা হয়েছে, যদিও ওয়াইফাই পরিষ্কার করে রাখা নেই, পরে ওটা গুছিয়ে রাখতে হবে, যেদিনকে আমরা পরিষ্কার সুন্দর করে বোঝাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমরা পুরো উদ্বাস্তু হয়ে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি, ওই ঘরে রং চলছে আর আমরা উদ্বাস্তু হয়ে এদিক ওদিক ঘুরছি আর আপনাদেরকে জানাচ্ছি কেমন করে রেনোভেট হচ্ছে। এখানে কিছু কুটি চলছে, অনেক খাঁজ খোঁজ আছে যেগুলো ভরে দিতে হবে, সেই জায়গাগুলো ভরে দেওয়ার কাজ চলছে, তাছাড়া মোটামুটি একটা দেওয়ার রং হয়ে গেছে। আশা করছি পরের ব্লগটাতে আপনাদের আমরা পুরো অফিস সুন্দর করে সাজিয়ে আপনাদের ওয়েলকাম করবো।